বাংলায় ফের ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এমনটাই দাবি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, তো আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটিকে জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছে, জানিয়েছিল আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, মঙ্গলবার তার হেরফের হয়নি। সন্ধ্যে নামবে বৃষ্টি, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট। নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে, যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া দপ্তর। সোমবার থেকে ঝড় বৃষ্টির জেরে কলকাতা তাপমাত্রা প্রায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। বুধবার সকালেও আকাশে মুখ ভার, সকালে এক চিলতে রোদ দেখা দিলেও যদিও আবার মেঘের ভিড় আকাশে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি নিচে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস, গত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 9 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 65 থেকে 95%। হাওয়া অফিসের রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। বুধবার ও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া, হাবড়া, হুগলি, কলকাতা 2-24 পরগনায়। ঝড় বৃষ্টি কোপ থেকে বাদ পড়েনি উত্তরবঙ্গে জেলা গেলেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে এবং সিকিমে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা দমলে শুক্রবার কিন্তু ফের রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিংয়ে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। এই ঝড় বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, তো এমনটাই জানাচ্ছে হাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, তো হাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।